সালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম এর বাকি অংশগুলো আমরা আজকে শেষ করব মক্কাবাসীরা হজরতের নবিত্ব লাভের শুরু হইতে তাহার প্রতি কি নির্মম অমানসিক অত্যাচার চালিয়েছিল রাসুল যখন ইসলামের প্রথম পর্যায়ে মক্কা রাসুলের প্রতি কী করলো নির্মম অমানসিক যে অত্যাচার রাসুলের প্রতি তারা করতেন সেটা আমরা দেখিয়েছি যখন তাহাদের নির্যাতন সহানতিত হইল আর সহ্য করা যাচ্ছে না রাসুলেরকে রাসুলকে যে তাদের নির্যাতন করতেছে সেটা যখন আর সহানতিত হইলো মানে আর সহ্য করা যাচ্ছে না যখন দেখা গেল কোরাইশা সত্যকে গ্রহণ করার জন্য আর প্রস্তুত নয় তখন তখন রাসুল কি করলেন মদিনায় চলে গেলেন যখন এই নির্যাতনের মাত্রার সহানতি আর ছিল না তারা যখন আর ইসলাম কবুল করবে না রাসুল যখন বুঝতে পারলেন তখন আল্লাহ আলমিনীর নির্দেশে রাসুল মক্কা থেকে মদিনায় চলে গেলেন হিজরত করলেন পথে তাহাকে হত্যা করিবার জন্য তাহার এবং হজরত করে চিহ্ন মুন্ড আনিবার জন্য বহু পুরস্কার লোভ দেখাইয়া শত শত ঘাতক ক্ষুধার্ত ব্যাঘ্রের মতো হিংস্র ঘাতক পাঠানো হইল তো রাসুলকে যখন রাসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন ঠিক তখন রাসুলের রাসুলকে হত্যা করার জন্য রাসুলের মাথা মাথা কেটে রাসুলের মাথা নিয়ে আসার জন্য বিপুল পরিমাণ পুরস্কারের ঘোষণা দিলেন শত শত তখন ঘাতক ক্ষুধার্ত বাঘের মতো এই হিংস্র ঘাতকগুলো রাসুলের পিছনে দৌড় দিলেন রাসুলকে হত্যা করার জন্য বদর উহুদ আহজাব যেটাকে আমরা খন্দকের যুদ্ধ বলি এই যুদ্ধে মক্কার বাসিন্দারা এবং তাহাদের মিত্র জাতিরা সম্মিলিত হইয়া ইসলামের ও মুসলিমের চিহ্নেটুকু পর্যন্ত ধরাপৃষ্ঠ হইতে মুসিয়া ফেলিবার জন্য প্রাণপান প্রাণপণ তারা করিল মানে এই যে খন্দকের যুদ্ধে বা আহজাবের যুদ্ধে বা অহুদের যুদ্ধে এই প্রত্যেকটা যুদ্ধে মক্কার লোকেরা এবং তাদের মিত্ররা ইসলামকে এবং এই মুসলিম জাতিকে সারা পৃথিবী থেকে পৃষ্ঠ মানে কি সারা পৃথিবী থেকে মুছিয়ে ফেলিবার জন্য তারা প্রাণপণ তারা চেষ্টা করল ক্ষয়বারের যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনিয়া হজরতের মৃত্যুর সম্ভাবনায় আনন্দে তারা আত্মহরা হয়ে পড়ল ক্ষয়বারের যুদ্ধে যখন রাসুল হজরতের যে রাসুলকে মিথ্যা একটা সংবাদ রাসুল মারা গেছেন এমন একটা মিথ্যা সংবাদ তারা ছড়িয়ে দিল হুদাবিয়ার সন্ধিতে হজরতের শান্তিপ্রিয়তার সুযোগ পেয়ে মুসলমানদের স্কন্দে মানে ঘাড়ে ঘোর অপমানের শর্ত তারা চাপাইয়া দেওয়ার পরেও তাহাদের সহিত বিশ্বাসগত করতে চাইলে অতপর তা এবং তারপর সেই হজরত যেই দিন বিজয় বেশে মক্কায় প্রবেশ করলেন সেই দিনও তাহাদের তাহার সহিত যুদ্ধ কামনা করিয়া খালেদের সহিত হাঙ্গামা বাদিয়া দিল এটা অর্থ হচ্ছে যে তাহলে আমরা এটা অর্থ হচ্ছে যে আমরা এতটুকু বুঝতে যে খয়বারের যুদ্ধে রাসুলকে রাসুলের যে মিথ্যা বা রাসুল যে পরাজয় হইলেন বা রাসুলের মৃত্যুর একটা মিথ্যা সংবাদ তারা গুজব তারা ছড়িয়ে দিল হুদায়বিয়া সন্ধিতে তোমরা জানো যে হুদাইবিয়া সন্ধিতে মুসলমানদেরকে রাসুল যখন মক্কায় হস করতে গেলেন তখন তাদেরকে হুদায়বিয়া নামক স্থানে সেখানে একটা যুদ্ধক্ষেত্র সেখানে রাসুলকে থামাই দিলেন এবং এই বছর ওই বছর রাসুলকে আর হস করতে দিলেন না এবং তাদেরকে কিছু শর্ত দিলেন যে শর্তগুলো খুবই অপমানের শর্ত ছিল যে রাসুলের নাম লিখতে তারা দেওয়া হয়নি রাসুলকে নাম বাদ দিয়ে বলছেন আবদুল্লার পুত্র মোহাম্মদ এই নামটা তারা লিখলেন এবং বিভিন্ন বিশ্ব শর্তগুলো এমন দেওয়া হলো যে শর্তগুলো মুসলমানরা সাধারণত মেনে নিতে পারেননি এবং সেটা অপমানের শর্ত ছিল তবু রাসুল কিছু বললেন না সেই শর্তগুলো তারা রাসুল মেনে নিলেন কিন্তু তারা সর্বশেষ এটা আবার তারা বিশ্বাসঘাতকতা করলেন সেই শর্তগুলো তারা নিজেরাই ভঙ্গ করলেন এরপর রাসুল যখন মক্কা বিজয়ের সময় লক্ষাধিক সাহাবিদেরকে নিয়ে যখন রাসুল যখন মক্কায় প্রবেশ করেন ঠিক সেই দিনও রাসুলের সাথে তারা যুদ্ধ কামনা করার জন্য খালিদ বিন অলিদ সে খালিদ বিন অলিদের সাথে তারা যুদ্ধ বাতায় দিল মানে এই এই অর্থ হচ্ছে যে তারা সবসময় রাসুলের বিবরুদ্ধে রাসুলের বিপক্ষে তারা অবস্থান নিয়েছেন এইভাবে শেষ পর্যন্ত যাহারা পদে পদে আনিয়ে দিল লাঞ্ছনা অপমান অত্যাচার নির্যাতন প্রত্যেক সুযোগে তাহারা আনিল ব বৈ মানে বৈরিতার বিষাক্ত বান হজরত তাহাদের সহিত কি ব্যবহার করলেন এর অর্থ হচ্ছে যে রাসুল রাসুলকে তারা যখনই পান তখনই বিভিন্ন লাঞ্ছনা অপমান অত্যাচার নির্যাতন করতেছেন ঠিক তখনই রাসুল যখন মক্কা বিজয় করলেন তাদেরকে হাতের মুঠে পেয়েও রাসুল তাদের সাথে কি ব্যবহার করলেন এই জয়ী আসনে বসিয়া ন্যায়ের তুলা দণ্ড হাতে লইয়া তখন রাসুল বললেন বাইসব তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নেই আজ তোমরা সবাই স্বাধীন সবাই মুক্ত মানুষের প্রতি এই প্রেম পুণ্যের উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ সম্ভব হয়েছিল রাসুলের বিরাট মনুষ্যত্বের কারণে তাহলে এ যারা রাসুলকে যে কোনো সময় রাসুলকে কাছে পাইলেই হত্যার জন্য যারা প্রস্তুত ছিলেন সেই মানুষদেরকে রাসুল কাছে পাইয়া কি করেছেন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তাদেরকে মাফ করে দিয়েছেন সকল অভিযোগ রাসুল ভুলে গিয়েছেন এখন রাসুল বলছেন যে আজ থেকে তোমরা সবাই স্বাধীন সবাই মুক্ত এই রাসুল যে এই মানুষকে যে ক্ষমা করলেন এই ক্ষমা করার মূল যে সম্ভব যে শক্তি সেটা হচ্ছে রাসুলের মনুষ্যত্ব এরপর আমরা চলে আসো যে রাসুল শুধু প্রেম করুণা নয় মানুষ হিসাবে আপনার তুচ্ছতাবোধ আপনার ক্ষুদ্রতার অনুভূতি তাহার মহিমা গৌরবকে মুহূর্তের জন্য ছাপায় উঠতে পারেনি মানে রাসুল শুধু প্রেম করুণা নয় মানুষ হিসাবে রাসুলের যে মানে অন্যকে তুচ্ছ করা রাসুলকে রাসুল মানুষ তাই উনি মানুষের যে তুচ্ছতাবোধ থাকবে এটা স্বাভাবিক কিন্তু রাসুলের এই তুচ্ছতা বোধ বা রাসুলের ক্ষুদ্রতার অনুভূতি মানে ছোট চিন্তা তাহার মহিমা গৌরবকে মুহূর্তর জন্য ছাপাই উঠতে পারেনি মানে রাসুলের এই দিকগুলো কখনো রাসুলের জীবনে বড় হয়ে উঠতে পারেনি মক্কা বিজয়ের পরে হযরত সাফা হজরত রাসুল্লাহ সাল্লাম সাফা পর্বতের পাশে যখন বসিয়া সত্যান্ড সে মানুষকে দীক্ষা দান করিতেছিলেন রাসুল যখন মা মক্কা বিজয়ের পরে সাফা পর্বতের পাশে যখন রাসুল ইসলাম প্রচার করতেছিলেন এমন সময় একটা লোক তাহার কাছে আসিয়া ভয়ে কাঁপতে লাগলো এমন সময় একটা লোক আসে কি রাসুল রাসুলের কাছে কথা বলবেন এই জন্য উনি ভয় কাঁপতেছেন হজরত স্থিত মুখে স্বাভাবিকভাবে তাহাকে বললেন কেন তুমি ভয় পাচ্িয়েছ তোমার ভয় পাওয়ার কারণ কী ভয়ের তো কিছুই নেই এখানে এখানে তো কোনো ভয়ের কিছুই নেই আমি তো কোনো রাজা নই আমি কোনো সম্রাট নই আমি মানুষের প্রভু নই আমি হচ্ছে এমন একটা নারীর সন্তান সাধারণ শুষ্ক মাংসই যে ছিল তাহার নিত্যকার আহার্য খাবার তাহলে আমরা এই থেকে বুঝতে পারলাম যে শুধু প্রেম করা নয় মানুষ হিসেবে রাসুলের যে তুচ্ছতা বোধ যে ক্ষুদ্রতা অনুভূতি এগুলো কখনোই রাসুলের মহান চরিত্রের উপরে উঠতে পারেনি আসলে মহান মানুষত্বের বা চরিত্রের দিকগুলো দিকগুলো ছিল আসলে সবচেয়ে অসাধারণ ছিলেন এই জন্য আমরা এখানে একটা ঘটনা দেখি সেটা হচ্ছে রাসুল যখন সাফা পর্বতের পাদদেশে ইসলাম প্রচার করতেছিলেন ঠিক তখন একটা লোক যখন ভয়ে রাসুলকে কথা মানে ভয়ে ভয়ে রাসুলের সামনে আসলেন তখন রাসুল ওনার ভয়টা ভেঙে দিলেন যে আমি তো কোনো মানুষের প্রভু নয় আমি তো কোনো সম্রাট নয় আমি কোনো রাজা নয় আমি সাধারণ একটা মানুষ সুতরাং আমাকে ভয় পাওয়ার কিছুই নেই তো আমরা বাকি ক্লাসটা আমরা এই পরের ক্লাস আমরা শেষ করব যদিও ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি দুঃখিত আসসালামু আলাইকুম মরহমতুল্লা